বাংলাভিশন আয়োজিত স্বাধীনতার 50 অনুষ্ঠানে সুধি দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমাদের আনন্দানুষ্ঠান। আমরা আজকে এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি হাফিজউদ্দিন বীর বিক্রম, সাবেক মন্ত্রী, এবং সেই সঙ্গে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফাতেমা রহমান প্রমিলাকে, যিনি সেই সময় ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন যুদ্ধ করার জন্য। কিন্তু আমরা কোনো নারীকে সরাসরি যুদ্ধে যেতে দেখিনি, কিন্তু তারা বিভিন্ন বিষয়ে যুদ্ধ করেছেন, সেই কথাগুলোই তাদের মুখ থেকে শুনব। এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পার করছি, আপনি কি কখনো ভেবেছিলেন যে আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম সরাসরি, তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এত আনন্দ, এত উচ্ছ্বাস, আমরা কি কখনো ভাবতে পেরেছিলাম? আমি একজন সৈনিক ছিলাম, 9 মাস যুদ্ধের মধ্যেই ছিলাম। আমার যে ইউনিট বা সেনা দল, তার নাম প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন। আমাদের এই ব্যাটালিয়ন মুক্তিযুদ্ধে সবচাইতে বেশি সাহসিকতা পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছে, এবং তার সাথে সাথে আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক। আমরা যুদ্ধক্ষেত্রে আমি 3 জন বন্ধুকে হারিয়েছি, তাদের নাম লেফটেন্যান্ট আনোয়ার, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন মাহবুবুর রহমান। তো আমার স্বভাবতই ধারণা হয়েছিল, যেহেতু আমরা ক্রমাগত যুদ্ধের মধ্যেই ছিলাম, আমি ভেবেছি যে স্বাধীনতা দেখে যাওয়া আমার পক্ষে অন্তত সম্ভব হবে না। আমি ইতিমধ্যে যুদ্ধে একবার আহত হয়েছি, যেদিন ক্যাপ্টেন সালাউদ্দিন মারা যায় কামালপুর আক্রমণে, আমি সেখানে আহত হয়েছিলাম এবং অলৌকিকভাবে কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি। সুতরাং আমাদের ধারণা ছিল, আমরা বন্ধুবান্ধব যখন আলাপ করতাম তখন এটাই ধারণা ছিল যে আমরা সবাই বিজয় দেখে যেতে পারবো না। তো আজকে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে আমি বিজয় দেখতে পেরেছি, এবং বিশেষ করে সুবর্ণ জয়ন্তী দেখার সৌভাগ্য হচ্ছে, এটি নিয়ে আমি অত্যন্ত উদ্বেলিত, আনন্দিত। আপনি যেটা বললেন যে আপনিও ভাবতে পারেননি, কল্পনাও করতে পারেননি, কারণ আপনারা একদম সম্মুখ যুদ্ধে অবতীর্ণ ছিলেন। আমি আপনার কাছে আবার আসব এই প্রসঙ্গটা নিয়েই। ফাতেমা রহমান প্রমিলা জি, আপনার অনুভূতির জায়গা থেকে একটু বলেন যে এই যে সুবর্ণ জয়ন্তী আমরা পার করছি, সেখানে আপনার অনুভূতিটা কি? আপনি যে বলছেন যে অনুভূতিটা কি, অনুভূতি প্রকাশ করার জন্য অনেক ভাষা জ্ঞানের দরকার। যে অনুভূতি আমার অন্তরে আজ উদ্বেলিত হয়েছে, সেই অনুভূতিটা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। কারণ আমি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি তখন আমার বয়স 22-23 এরকম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্রী ছিলাম, এবং বাংলা বিভাগের ছাত্রী থাকা অবস্থাতেই আমরা একটু রাজনীতিতেও জড়িত ছিলাম, হল সংসদে নির্বাচনও করেছি। সুতরাং এই যে গোটা আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়েই যে আমি গেছি, তবে 7ই মার্চের পরে আর আমি ঢাকায় থাকিনি, 9 তারিখে আমরা আমাদের দেশের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়াতে চলে গেছি। কিভাবে যুক্ত হয়েছিলেন যুদ্ধের সঙ্গে? কোটালিপাড়ার একটি গ্রাম হচ্ছে পূর্ব কোটালিপাড়ার জহরের কান্দি গ্রাম, ওই গ্রামেই আমার জন্ম। তো এখান থেকে যাওয়ার পরে, ঢাকা থেকে যাওয়ার পরে এপ্রিল মাসে খুব বিভ্রান্ত ছিলাম, কোথায় কী করি না করি, কিছু হদিশ পাচ্ছিলাম না মুক্তিযোদ্ধাদের। কিন্তু মে মাসে এসে শুনতে পেলাম যে হিমায়ত বাহিনী নামে একটি বাহিনী গঠিত হয়েছে, এবং আমাদের গ্রামের উত্তর পাশে একটি গ্রামে মেয়েরা ট্রেনিং নিচ্ছে, মানে সেবা দানের জন্য, প্রাথমিক পরিচর্যার জন্য, স্বাস্থ্য পরিচর্যার জন্য ট্রেনিং নিচ্ছে, এবং কিছু অস্ত্রের ট্রেনিংও নিচ্ছে। সেটা লেবুবাড়ি একটি প্রাইমারি স্কুল জায়গাটা, আর একটা টিটি হাই স্কুল, ওখানে মেয়েদের ট্রেনিং দিয়েছে। ট্রেনিং দিয়েছে হিমায়ত বাহিনীর হিমায়তউদ্দিন বীর বিক্রম, এবং তার সঙ্গে ছিলেন কমলেশ বেদজ্ঞ, এবং আর একজন ছিলেন বাবুল আক্তার। আমার এই 3 জনের নামই মনে আছে, হিমায়ত বাহিনীতে অবশ্যই হিমায়ত ভাইয়ের নাম মনে থাকবে। তো ওনারা একবার ট্রেনিং দিলেন, আমাদের বাংকারের মধ্যে লাঠি দিয়ে বসিয়ে দিয়েছেন,
বলছেন যে তোমাদের অস্ত্র ছিনিয়ে নেব আমরা, দেখি তোমরা কিভাবে অস্ত্র রাখো, এরকম একটা ট্রেনিং হয়েছে। আর আরেকটা ট্রেনিং হয়েছে আমাদের সেবার জন্য আর কি, আহত মুক্তিযোদ্ধাদের সেবাদানের জন্য, শ্যামাচরণ বৈদ্য মাদারীপুরের, আর ডক্টর ফিলিপস এবং আরেকজন ছিলেন ডলি রানী, ওনার কথা আমার মনে আছে। আসলে অনেক স্মৃতি এই বিস্মৃতির অতল তলে তলিয়ে গেছে, অনেকে আমি আপনার কাছে আবার আসবো। আমি হাফিজউদ্দিন বীর বিক্রম, আমি আপনার কাছে আবার আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে যে কোন প্রেরণায় আপনি যুদ্ধে গিয়েছিলেন। আমি পেশাদার সৈনিক ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম, এবং সে সময় বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, 70-এর নির্বাচনের পর যখন রাষ্ট্রক্ষমতা সংখ্যাগরিষ্ঠ দলের কাছে হস্তান্তর করা হয়নি, সকল বাঙালির মতো আমরাও যারা সামরিক বাহিনীর সদস্য ছিলাম আমরাও ক্ষুব্ধ ছিলাম। একদম তাই। তবে আমরা অপেক্ষা করেছিলাম যে একটি সুনির্দিষ্ট নির্দেশ আসবে পলিটিক্যাল লিডারশিপের কাছ থেকে। আমরা সংখ্যায় বেশি ছিলাম পাকিস্তানিদের চেয়ে, আমাদের বাঙালি সামরিক বাহিনীর সদস্যরা। আমাদের যিনি সিনিয়র মোস্ট কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার এম আর মজুমদার, সিলেটের অধিবাসী, চট্টগ্রাম রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার, তিনি কর্নেল ওসমানির মাধ্যমে বঙ্গবন্ধুর সাথে যোগাযোগ করেছিলেন যে আমাদেরকে যদি নির্দেশ দেওয়া হয় তাহলে আমরা পাকিস্তানিদেরকে বন্দী করে স্বাধীনতা ঘোষণা করতে পারি। তখন ইয়াহিয়া খানের সাথে আলাপ আলোচনা চলছিল মার্চ মাসের মাঝামাঝি বা গোড়ার দিকেও। তখন আমাদেরকে তাকে ব্রিগেডিয়ার মজুমদারকে জানানো হলো যে এটা রাজনৈতিক বিষয়, এখানে সামরিক বাহিনীর করণীয় তেমন কিছুই নেই। তো আমরা মনে মনে একটু হতাশ হলেও অপেক্ষা করেছিলাম, কারণ আমরা জানতাম যে পাকিস্তানিরা যেহেতু সিভিল প্রখরাকে সৈন্য আমদানি করছে, প্রতিদিনই ঢাকা এয়ারপোর্টে সিভিল ড্রেসে আর্মির পার্সোনালরা তারা নামছিল, আর সমুদ্রপথে ভারী কামান এবং গোলা বারুদ আসছিল। আমাদের ধারণা ছিল যে এটি বাঙালিদের উপরে, নিরীহ মানুষের উপরে নিশ্চয়ই ব্যবহার করা হবে, সেই জন্য আমরা প্রস্তুত ছিলাম। 30 মার্চ তারিখে আমরা সেনা দল ছিল, একটা সেনা দলে 750 লোক থাকে, তার অর্ধেক তারা ছুটিতে ছিল, আমাদের পশ্চিম পাকিস্তানে যাওয়ার কথা ছিল। তো আমরা যশোর কুষ্টিয়া সীমান্ত অঞ্চলে ট্রেনিংয়ে ব্যস্ত ছিলাম। 29 মার্চ তারিখে আমাদেরকে ক্যান্টনমেন্টে ফিরে আসতে বলা হয় এবং আমরা গভীর রাতে এসে যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করি। 30 তারিখ সকালে আমাদের ব্যাটেলিয়ানকে নিরস্ত্র করার আদেশ জারি করে পাকিস্তান সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তো আমরা যেহেতু জনবিচ্ছিন্ন এলাকায় ট্রেনিং করছিলাম, সেই জন্য আমরা এই যে 25 মার্চে ক্র্যাকডাউনের কথাও জানতাম না। 30 তারিখ সকালে যখন আমাদেরকে নিরস্ত্র করার হুকুম জারি করে, সাথে সাথে আমরা স্পন্টেনিয়াসলি আমরাই বিদ্রোহ করি, আমরাই প্রথম গুলি বর্ষণ করি পাকিস্তানিদের প্রতি। আমাদের পাশে একটা ইঞ্জিনিয়ার কোম্পানি ছিল, তাদের প্রতি আমাদের সৈনিকেরা গুলি বর্ষণ শুরু করে। তো আমরা 350 সৈনিক সেদিন যশোর ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টের ভিতরে 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয়। এই যুদ্ধে আমার একজন সহযোগী ছিলেন বাঙালি, লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, তিনি এই যুদ্ধে শহীদ হন। ক্যান্টনমেন্টের পাশেই একটা গ্রাম আছে 1000 গজ দূরে, যেটার নাম খিতিবদিয়া। এই খিতিবদিয়া গ্রামে যখন প্রবেশ করি, তখন থেকে হাজার হাজার গ্রামবাসী দা খন্তা কুড়াল যত দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে। আমাদেরকে দেখে তারা আল্লাহু আকবর জয় বাংলা বলে আমাদেরকে অভিনন্দন জানায়, আমাদেরকে জড়িয়ে ধরে। তাদের কাছ থেকে শুনি যে মুক্তিযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, এবং আমাদের কাছেই মেজর ওসমান ছিলেন কুষ্টিয়াতে, তিনিও বিদ্রোহ ঘোষণা করেছেন। চট্টগ্রাম এবং অন্যান্য অঞ্চলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহের কথা জানি। তো এই বিদ্রোহ ছিল প্রকৃতপক্ষে জনতার হয়ে যুদ্ধ করার বিদ্রোহ। 1971-এ মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, এই যুদ্ধে সারা দেশবাসী যুদ্ধ করেছে। আমরা যারা সামরিক বাহিনীর ছিলাম, ট্রেনিং প্রাপ্ত ছিলাম, আমরা তাতে নেতৃত্ব দিয়েছি। এবং বাংলাদেশের স্বাধীনতার অনেকগুলো স্তর আছে, আপনি জানেন, প্রথমে ভাষা আন্দোলন থেকে এর উন্মেষ ঘটে, তারপর ধীরে ধীরে সামরিক শাসনের বিরুদ্ধে যুদ্ধ হয়, তারপরে 70-এর নির্বাচন হয়, সেই নির্বাচনে বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফলে দেশবাসী অত্যন্ত ক্ষিপ্ত ছিল, এবং তার সর্বশেষ পর্যায়ে এবং সবচাইতে কঠিন এবং লোমহর্ষক পর্যায় হলো সশস্ত্র যুদ্ধের পর্যায়ে। সেটি শুরু হয়েছে 26 মার্চ তারিখে পাকিস্তানিদের ক্র্যাকডাউনের পর, এবং এই সশস্ত্র যুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর তারাই নেতৃত্ব দিয়েছে। আমরাই জনগণকে ট্রেনিং দিয়েছি, আমরাই মুক্তিবাহিনী সৃষ্টি করেছি, এবং পাকিস্তানিদের এই বর্বর পাকিস্তানিদের সাথে যে হাতাহাতি যুদ্ধ, মুখোমুখি যুদ্ধ, সেটিতে আমরা বাঙালিদের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছি। 7ই মার্চের ভাষণের কথা কি আপনারা তখন জানতেন? 7ই মার্চে আমি পাকিস্তানে ছিলাম, আমি পাকিস্তানে মুলতান শহরে ছিলাম, আমি একজন খেলোয়াড় ছিলাম,
সেনাবাহিনী দলের হয়ে ওখানে খেলতে গিয়েছিলাম। আমি জানি সেটা আপনি খেলোয়াড় ছিলেন। বাংলাদেশে আসি, আমার পোস্টিং ছিল যশোরে, কিন্তু আমি মুলতান থেকে ঢাকায় আসি 16 মার্চ তারিখে। তখন তো অসহযোগ আন্দোলন চলছিল। আমরা সাধারণ মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকে না। আমি পশ্চিম পাকিস্তান থেকে এসে ঢাকা এয়ারপোর্টে নেমে ট্রেনে করে গেলাম যশোরে। সেখানে যাওয়ার পরদিনই আমাকে সীমান্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়, মহেশপুর এবং এই চুয়াডাঙ্গা, জীবননগর এইসব এলাকাতে। তো আমরা যেহেতু তখন আমরা সীমান্ত এলাকায় শীতকালীন ট্রেনিংয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, যার ফলে বাইরের যে এত কিছু রাজনৈতিক কর্মকাণ্ড, অসহযোগ আন্দোলন ইত্যাদি, এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। সামরিক বাহিনীর জীবন এবং সৈনিকের জীবন সম্পূর্ণ আলাদা। শুধু দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর আমাদের অতিথিদের কাছ থেকে আরও কিছু কথা শুনব। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই গানটি লিখেছিলেন গোবিন্দ হালদার এবং সুর করেছিলেন সমর দাস। আমরা যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণ করেছি, সেই সময়ে এইটা ছিল প্রথম যন্ত্রণের সঙ্গে সঙ্গে প্রথম গান। আবারও শুভেচ্ছা স্বাধীনতার 50 থেকে। আমি আবার আপনার কাছে আসছি। সেই সময় আমাদের তো আসলে সময় খুব সংক্ষিপ্ত, সেই সময়কার কিছু অপারেশন, যেটা লোমহর্ষক অপারেশন, সে বীরত্বপূর্ণ অপারেশন, সেগুলোর দু একটার কথা যদি আমার শুধু দর্শকদেরকে জানান। যুদ্ধ খুব ভয়াবহ একটি অভিজ্ঞতা। যুদ্ধ সিনেমায় দেখলে একরকম, আর বাস্তবে শত্রুর যে বাংকারের সামনে থাকে মাইনফিল্ড, কাঁটাতারের বেড়া, কামানের গোলন্দাজ বাহিনীর কামান সবসময় আমাদের উপর গোলা নিক্ষেপ করতে থাকে, এসব অতিক্রম করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে হাতাহাতি যুদ্ধ করে পদাতিক বাহিনী। আমরা যেখানে ছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তো অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে। একটি যুদ্ধের কথা বলি আমি, 28 নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুর নামে একটি গ্রামে, তার দুদিন আগেই যুদ্ধ হয়েছে 8 গ্রাম এবং 4 গ্রামে। গৌরীপুরে আমরা প্রথম ইস্ট বেঙ্গল আমরা রক্ষণব্যূহে অবস্থান করছি, শত্রু তখন সিলেটের দিকে পশ্চাৎ প্রসারণ করছে। তো 28 নভেম্বর সকালবেলা পাকিস্তানি বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট তাদের প্রায় 400 সৈনিক আমাদের উপরে আক্রমণ চালায়। এই আক্রমণে তাদের 70-80 জন নিহত হয়। তাদের কমান্ডার ছিল মেজর সরওয়ার, তিনিও নিহত হন আমাদের হাতে। এবং যুদ্ধক্ষেত্রের যে কীরকম ড্রামেটিক হতে পারে তার একটা বর্ণনা আমি দিচ্ছি। আমাদের সাথে পিছনে ভারতীয় গোলন্দাজ বাহিনীর সমর্থন ছিল, কামান, তো কামান থাকে, আমরা যারা সামনাসামনি যুদ্ধ করি আমাদের 2-3 মাইল পিছনে থাকে কামান। আমরা কামানের যে কমান্ডার, যে অফিসার থাকে, তাতে বেতার যন্ত্রের মাধ্যমে বলি কামানের গোলা ফেলার জন্যে। আমাদের কাছে ম্যাপ থাকে, সেই আর্টিলারি কমান্ডারের কাছে ম্যাপ থাকে। আমরা ম্যাপে যখন একটা সংখ্যা উল্লেখ করি, উনি বুঝতে পারেন যে শত্রু কোন জায়গায় আছে। তখন আমরা যখনই বলি যে গোলা নিক্ষেপ করতে কামানের, তখন তিনি গোলা নিক্ষেপ করেন। এই গৌরীপুরের যুদ্ধে যখন আমাদের উপর আক্রমণ আসে এবং তুমুল ভয়াবহ যুদ্ধ চলছে, আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান, তিনি আলফা কোম্পানি কমান্ডার, আমার থেকে 100 গজ দূরে একটি ট্রেঞ্চে বসে ওয়্যারলেস সেটের মাধ্যমে, বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাজ বাহিনীকে বলছেন যে শত্রুর লোকেশনটা দিচ্ছেন, যে 5-6-7-2-3-1। এই 5-6-7-2-3-1 বলার মাধ্যমে এই ম্যাপে ওই আর্টিলারি গোলন্দাজ বাহিনীর যে অফিসার, উনি দেখতে পাচ্ছেন যে শত্রু কোথায় আছে। তখন মাহবুব তখন তাকে বেতার যন্ত্রের মাধ্যমে বললো, 1 রাউন্ড গান ফায়ার, মানে কামানে গোলা নিক্ষেপ করো। তো 1 রাউন্ড গান ফায়ার মানে 6টা কামান থাকে, 6টা গোলা এসে পড়বে। তো এই 6টা গোলা মাহবুব বলার সাথে সাথে 6টা গোলা পাকিস্তানি বাহিনীর উপরে পড়লো এবং এই গোলা
তাদের কয়েকজন ছিন্ন ভিন্ন হয়ে গেল। এটি দেখে মাহবুব আনন্দে চিৎকার করে বলছে, ওয়েল ডান, অন টার্গেট, মানে খুব ভালো হয়েছে, শত্রুর উপরে গোলা পড়েছে, রিপিট, অর্থাৎ আবার ফায়ার করো, ওয়েল ডান, অন টার্গেট, রিপিট। এ কথা যখন সে বলে, আমরা শুনতে পাচ্ছি কিন্তু ওয়েল্ডেস সেটে একে অন্যের কথা শুনতে পারে, আমি এই কথা শুনতে পাচ্ছি, তখন পাকিস্তানি বাহিনীরও একটি গোলা এসে পড়ল মাহবুবের পাশে এবং মাহবুব সেখানেই শাহাদত বরণ করে। এই যে কথা বলতে বলতে মৃত্যু, আগে কয়েক সেকেন্ড আগে সে উল্লসিত, এক সেকেন্ড পরে তিনি পরপারে চলে গেলেন। এই হলো যুদ্ধ, এই হলো সৈনিকের জীবন। এই যুদ্ধে আমরা পাকিস্তানিদের 28 জনকে জীবিত অবস্থায় বন্দি করি এবং শত্রু বাহিনী তারা নির্মূল হয় আমাদের হাতে এবং তারা সিলেটের দিকে আরও দ্রুত পশ্চাৎ প্রসারণ করতে থাকে। এই একটা যুদ্ধের কথা। 14 ডিসেম্বর তারিখে আমাদের প্রথম ইস্ট বেঙ্গল, আমাদের সাথে ছিলেন আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান এবং আমরা সারাদিন ব্যাপী সিলেটের এমসি কলেজ এলাকায় যুদ্ধ হয়। এই যুদ্ধে আমার কোম্পানির উপরে পাকিস্তানিরা আক্রমণ করে এবং আমার 14 জন শহীদ হয়। আমার একজন সাহসী প্লাটুন কমান্ডার ছিলেন সুবেদার ফয়েজ, তিনি সেখানে শহীদ হন এবং আমার 2টি মেশিনগান ডিটাচমেন্টের 2জনই কমান্ডার সেখানে নিহত হয় এবং শত্রুরও 40 জন হতাহত হয়। এবং কিছুক্ষণ পরে বিকালের দিকে, 14 তারিখ বিকালের দিকে আমি বেতার সেটের মাধ্যমে ভারতীয় বাহিনীকে অনুরোধ করি একটা বিমান আক্রমণের জন্যে। তারা বিকেলের দিকে এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে, যেখানে পাকিস্তানিরা বাংকার বানিয়ে অবস্থান করছিল, সেখানে রকেট নিক্ষেপ করে এবং এই রকেট নিক্ষেপের ফলে তাদের বাংকার ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তারা আত্মসমর্পণ করার জন্য তারা তাদের অনুরোধ জানায় আমাদেরকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার ফাতেমা রহমান প্রমিলার কাছে যাচ্ছি। আমার অভিজ্ঞতাতে রাজাপুর নামে একটি গ্রাম আছে আমাদের, মানে দক্ষিণ পার্শ্বেই পাশেই, ওই গ্রামে একটা যুদ্ধ হয়েছিল। সেখানে আমাদের বলা হয়েছিল অপেক্ষা করতে, পেছনে আমরা ছিলাম। আমরা গুলাগুলির মুহুর মুহু আওয়াজ শুনেছি এবং মনে হলো যেন আমাদের গায়ে এসে লাগবে, তারপরও আমরা সেখান থেকে যাইনি। আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা থাকো, যদি কেউ আসে আহত মুক্তিযোদ্ধা নৌকায় করে তার তাকে তোমরা সেভ করবা, এরকম একটা নির্দেশ ছিল। কিছুক্ষণ পরে আমার এক ভাই এসে আমাকে বলল আমাদেরকে যে তোমরা শিগগির হটো, উত্তর দিকে যাও, পাকিস্তান আর্মি বা ওই বিরোধী পার্টি তারা এই দিকে আসছে, উত্তর দিকে আসতেছে। আমরা তখন সেখান থেকে চলে আসি। কিন্তু ঘটনা ছিল যে একটু ভুল ছিল যে ওই যুদ্ধে হেমায়েত বাহিনীই জিতেছে, পরাজিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী এবং ওখানে বোধহয় বেশ কিছু সেনাবাহিনী এবং আমাদের এই যে রাজাকার আলবদর যারা সঙ্গে ছিল তারা মারা গেছে। এটা আমি প্রত্যক্ষ দেখেছি এবং এটার অভিজ্ঞতা আমার আছে। তারপরে থেকে জুন মাসের শেষের দিকে হেমায়েত বাহিনী ওই রাজাপুর ছেড়ে আমাদের বাড়িতে, অর্থাৎ আমাদের বাড়ির সঙ্গে যে স্কুল সেখানে ক্যাম্প স্থানান্তর করেন, ওনার ক্যাম্পের মানে হেডকোয়ার্টার ওখানে করেন, প্রশিক্ষণ কেন্দ্র। তারপরে কিছুদিন থেকেই ওখান থেকে উনি আবার সরে যান চলবল নামে একটা জায়গা, কারণ উনি জানতেন যে এবার আমাদের বাড়ি আক্রমণ হবে এবং এই ক্যাম্পে আক্রমণ হবে। তখন আমরা ওই জায়গা ছেড়ে চলে যাই আর আসি না। তারপরে আমাদের বাড়িতে আগুন দেওয়া হলো। আমার ট্রেনিং হয়েছিল গ্রেনেড চালানো, হ্যাঁ, ট্রেনিং হয়েছিল সেবা দেওয়ার জন্য। তো আমরা তো টিকতেই পারলাম না বাংলাদেশে, তারপরে আমরা ভারতে চলে গেলাম। সেখানে যেয়ে 8 নম্বর সেক্টরে আমি জয়েন করি, হ্যাঁ, সেখানে আমি 8 নম্বর সেক্টরে কাজ করি, একটা হসপিটালের সঙ্গে কানেক্টেড থাকি, গান্ধী হসপিটাল নামে, যেখান থেকে ট্রেনিং নিয়ে আমাদের সৈন্যরা আসে, ট্রানজিট ক্যাম্প বলে ওটাকে, ওদের সেবা যত্ন দেখাশোনা। অবশ্যই এই কাজে তো একটা মহৎ কাজ না, সেই কাজে আমাকে অনবরত হাসপাতালের সঙ্গে দূরে দূরে করতে হয়েছে। আমরা কারণ তারা তো আহত হয়ে আসতে পারি, তারা তো ট্রেনিং নিয়ে কারো হাঁটুতে কাটা, কারো কনুইতে কাটা, কারো অ্যাজমা হয়েছে, কারো চুলকানি হয়েছে, তাদের চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে। সেটাই আমরা দর্শকদের কাছে জানাতে চাই যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছিল বলেই কিন্তু এটা আমরা জনযুদ্ধ বলছি। এবং সেই জনযুদ্ধে একটা দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি। আমাদের নতুন প্রজন্মের প্রতি আপনার কোনো কথা বলার আছে কিনা? আমার একটি বিনীত নিবেদন আছে, সেটি হলো 1971-এ আমরা যুবক ছিলাম, জনতার হয়ে যুদ্ধ করেছি,
লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন, সেটিও আমরা অর্জন করেছি, ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি। কিন্তু যেই স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছি তার অনেক কিছুই বাস্তবায়িত হয় নাই। গণতন্ত্রকে আরও বিকশিত করতে হবে এই দেশে, সাথে সাথে সাধারণ মানুষের যে মানবিক মূল্যবোধ, সাম্য, মানবিক মর্যাদা, এগুলো আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তবে মুক্তিযুদ্ধ 16ই ডিসেম্বর তারিখে শেষ হয়ে যায়নি, মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। আমি আশা করি যে বর্তমান যে প্রজন্ম, তারা আমরা যে লক্ষ্য নিয়ে ধারণ করে, যে স্বপ্ন ধারণ করে যুদ্ধ করেছি, বর্তমান প্রজন্ম তাদের প্রচেষ্টার মাধ্যমে, তাদের সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধের আদর্শকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে সক্ষম হবে, এটাই আমি তাদের কাছে আশা করি। এই অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চাই, আমরা চাই যে এই যে নারী মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হোক, নারী মুক্তিযোদ্ধাদের যথার্থ স্বীকৃতি দেয়া হোক। আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন দিয়ে আমি শেষ করব। কত রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শীতির সিঁদুর, লেখা নাই তার পাশে, কত মা দিল হৃদয় উপরে, কত বোন দিল সেবা, বীরের স্মৃতির স্তম্ভের গায়ে লিখিয়ে রেখেছে কেবা। এই যে নারীর সম্ভ্রম গেল, এই যে নারী মুক্তিযোদ্ধারা এত ত্যাগ স্বীকার করলো, তার স্বীকৃতি কোথায়? একদম সবল, একদম প্রবল অংশীদার আমরা, সেই স্বীকৃতিটুকু আমরা চাই নারী হিসাবে। কই আমাদের তো কোনো স্মৃতিফলক নাই। আপনাকে অনেক ধন্যবাদ যে এই কথাটা আপনি বলেছেন। শুধু দর্শক, আমরা একজন নারী মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনলাম যে তাদের হৃদয়ের যে বাসনা, তাদের হৃদয়ের যে আকাঙ্ক্ষাটা কি, আমরা কিন্তু নারীরা সেই সম্মানটা পাইনি সত্যিকার অর্থে। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আজকের পর্বটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং দেশকে ভালোবাসবেন।